আমি কি হেল্পলাইন ফোন দিতে পারবো তোকে? আমি ভয় পাই না মা, আমার ভালো লাগে না মা। তুমি ও তোমার কাছে সুপার হিরো কেন? সুপার হিরো আমি খাবারটা ঠিক করো রে মা। মানে আমি এই সমাজের ছেলেদের তুলনায় অনেক মানে পারফরমেন্স আমার আগে আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফাইয়াজ চৌধুরী অ্যান্ড এটা আমার মা মাহফুজা রহমান চৌধুরী বাবলি। যারা যারা ভিউয়াররা দেখবে তারা বাবলি নামে হয়তো চিনে। আমরা আজকে একটা ছোট্ট কনটেস্ট খেলবো যেটাতে আমি হয়তো বা হারবো, বাট মা আমি লিখবো যেটা তুমি দেখে দেখে ওই একই জিনিস কপি করবো। বলেন ভাই আপনার প্রশ্ন। তোর প্রিয় খাবার কি? তেহারি ইলিশ মাছ। আচ্ছা, আমার উত্তর হচ্ছে দুপুরবেলা আম্মা নর্মালি খাওয়া দাওয়া খুব পছন্দ করে, যে ফুলকপি শীতের খাবার। হ্যাঁ, ফুলকপি লাইট ঝোলের ছোট মাছ, কই মাছ, টাকি মাছ, এরকম ভর্তা টর্তা ডাল। আর ইউজুয়ালি আম্মা রাত্রেবেলা যদি একটু খাইতে পছন্দ করে সেটা হচ্ছে গিয়ে বাইরের থেকে কাচ্চি বিরিয়ানি। তোর করোনায় অনেক কিছু চেঞ্জ হচ্ছে, এখন খাই। ছেলের ব্যাপারে ইয়ে করার গুটিবাজি করা শেষ। আমার যেটা মনে হয় যে আমি এক্সারসাইজ অনেক সময় খেতে কথা শুনাই, অথবা রুল হয়ে গেলে একটু মিসবিহেভ করি। আমার প্রথমত কোনোটাই না, তবে মাঝে মধ্যে বাচ্চাদের সঙ্গে জোরে কথা বলে। কারণ আমুর সবচেয়ে প্রিয় আইসক্রিম কিছু হলে মাথায় আসে, আমুর মুখে আসে চকলেট আর নাইলে ললি। না, আমি আসলে বাচ্চাদের জন্য অনেক সময় ললি পছন্দ করি, আর ম্যাঙ্গো স্ট্রবেরি দুইটাই। আমি রান্না করতে পছন্দ করি সবসময়, সেলাই টেলাই করি, তাছাড়া তো টেলিফোনে ফ্রেন্ডদের সঙ্গে গল্প করা এগুলো পছন্দ। আমি জানি যেটা বুঝি সেটা হচ্ছে কি আমার গার্ডেনিং খুব পছন্দ। হ্যাঁ, আমি ভুলে এটা লিখি নাই, এটা আমি খুব পছন্দ করি। তুমি তেহারি বেশি পছন্দ করো না কাচ্চি বেশি পছন্দ করো? আমুর সবচেয়ে প্রথম যে টিভি প্রোগ্রাম আমি দেখেছিলাম এনজয় করেছে সেটা ওয়াজ প্রবাবলি জাসি জেসি কই নেহি। আমির খানের থ্রি ইডিয়েটস আমার খুব ফেভারিট মুভি। তারপরে ওই এলিয়েনটা ছিল না, কি নাম, জাদু কই মিল গিয়া, মনে না ওটা না, কই মিল গিয়া। হ্যাঁ, এগুলাই আসলে। কুচ কুচ হতে দেখেছি ছোটবেলায়, যে আম্মু মানে কয়েকবার বিদেশ থেকে গেস্ট আসলে তিন চারবার দেখতো। আমি তো নামই ভুলে গেছি ওই ছেলের। ইংলিশটা হিন্দি না কই মিল গিয়ার? আরে ওইটাই তো বলছিলাম ওই যে কি নাম জানো, কৃষ। হ্যাঁ, ঋত্বিক, ওটা হচ্ছে ফেভারিট মুভি। আমার প্রিয় জায়গা হচ্ছে গিয়ে অ্যারিজোনা। সে আমেরিকায় ইনফ্যাক্ট সে খুব পছন্দ করে যেতে, এবং জার্মানিতে খুব পছন্দ করে যেতে, আর এখানের মধ্যে সে ঢাকা ইউনিভার্সিটি যেতে পছন্দ। অ্যারিজোনা আর ডুয়া, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। শাহরুখ খানের কি লাইক রোমান্স? না, বাংলাদেশের একটা আমি চাই। একটা যেটা আমি জানি সেটা হচ্ছে উচ্চ সুচিত্রার যে ইয়ে ফেয়ার। আর একটা আমার তো ছোটবেলায় যখন বাংলা সিনেমা উঠতে অবস্থায় তখন সালমান শাহ আর শাহরুখ। আমাদের ছোটবেলায় আমরা রাজ্জাক কবরীর প্রথম বই এটা আমার ইয়ে ছিল। তারপর রেখার বইও আমি পছন্দ করি, রেখার শশী কাপুরের বই পছন্দ করি। আমার দিকে তাকাও। আমি শুনেছিলাম যে রেড অর ইয়েলো মেবি বলো তো আমার পছন্দ রং কি? গোলাপি। মেজাজটা খারাপ লাগে না? দেখো না, ছবিটা দেখো না।
রাইট এটা আমি অ্যানসারটা আমার কারেক্ট আমি যদি ভুলও বলে তা আমার কারেক্ট আমি আমি বলো তুমি আমি দেখি যে মিলে কিনা থ্রি ইডিয়টস ও মজা পাই দেখি আম্মু যেরকম সোশ্যাল আমি ধরেন হয়তো বা সেরকমই সোশ্যাল অথবা আম্মুর যে হেল্পফুলনেসটা মানুষের প্রতি আই হ্যাভ দ্য সেম হ্যাবিট আসলে তাই বুদ্ধিমত্তা একই ধরনের আমাদের মেন্টালিটি কত উত্তর সঠিক পেলাম 12 আউট অফ 15 দ্যাটস নট ব্যাড That's not bad, drama. অনেক আগের থেকেই মাদেরকেই বাচ্চারা মাথায় তুলে রাখে এবং সারা জীবনই রাখবে এইটা যেন অদূর ভবিষ্যতেও থাকে কারণ আর বিশেষ করে বাংলাদেশে না পৃথিবীর সব দেশেই মা দিয়েই পরিচয় হয় সেই জন্য এই এই নীতির বাইরে যেন কখনো অন্য কোনো মানে নীতি বা সংবিধান না আসে কোনোভাবেই মাকেই যেন বড় রাখা হয় সব জায়গাতে এভরি ডে ইজ আ মাদার্স ডে ফর মি আমি আম্মার সাথে এভরি ডে টেনশন করি ইটস নট এনি ডে যে আম্মু বলতে পারবে না যে আমি বাসা থেকে বের হওয়ার সময় কোনো সময় দেখা না করে গল্প না করে বের হয়েছি অথবা রাত্রেবেলা অবশ্যই ইভেন রাত্রেবেলা আমি যদি তিনটার দিকেও ব্যাক করি দুটার দিকেও ব্যাক করি আমি আই হ্যাভ অলওয়েজ মেট আম্মা এবং এটা আমি রিলিজিয়াসলি ফলো করি তো আমার কাছে মাদার্স ডে ইজ নট আ স্পেশাল ডে এভরি ডে ইজ আ মাদার্স ডে ফর মি